वेलकम ব্যাক টু ইয়াশিতাস ব্লগ। এখন খেলছি। ও এখন খেলছে। আজকে আমার ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। দেখো ইয়াশিতা খেলনাবাটি নিয়ে বসেছে। ইয়াশিতা খেলছে এখন। ইয়াশ এইদিকে ফোন দেখছে। মা রান্না করছে। আজ আমাদের রান্না হচ্ছে ডিম তরকারি। কি মাছ এগুলো? ঢেলা। এই যে ঢেলা মাছ মা ভেজে রেখে দিয়েছে। আর ডিমটা রান্না হচ্ছে ইয়াশিতার জন্য আর ইয়াশিতার পাপার জন্য। ওরা খায় নাই মাছ। মা তাড়াহুড়ো করছে একটু ডক্টরের কাছে যাবে বলে। দেখো রান্না করছে। চলো তোমরা দেখতে থাকো কি কি করি আমরা। হাই বলো তো। হাই টাটা। টাটা। ও আগেই টাটা দিয়ে দিল। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন বাটা, দিয়ে দেবো লবণ পরিমাণ মতন। কারণ আমি সবজি দেবো তো একটু লবণটা লাগবে। দেবো হলুদের গুঁড়ো, দেবো ধনের গুঁড়ো, আজকে আমি রান্নাটা করবো কাঁচা লঙ্কা বাটা দিয়ে। সেদিন কি ইয়াশিতার দাদু অনেক কাঁচা লঙ্কা নিয়ে এসছে, 1 কেজি। কি করব, 1 কেজি কাঁচা লঙ্কা দিয়ে আমি অর্ধেকটা বোটা ছাড়িয়ে ধুইয়ে পেস্ট করে রেখে দিয়েছি ফ্রিজে তরকারিতে দেবো বলে। আর বাকিটা রেখে দিয়েছি ভাজাতে, এমনি লাগে ভাজা ভুজিতে দিতে গেলে ওর জন্য রেখে দিয়েছি। এবার মশলাটা একটু কষে নেব। আচ্ছা হয়েছে, বারে বারে হলে আবার হাঁটছো দিলে আমি আর কি জানি। বন্ধুরা মশলাটা আমার কষা হয়ে গেছে। আমি এখানে কেটে রেখেছি আলু, বেগুন আর মূলো। একটু অল্প করেই তরকারি করবো যেহেতু আশিতা আশিতা পাপা খাবে না, ওদের জন্য আলাদা ডিম করব। দিয়ে দিলাম মশলার মধ্যে। মা ডিম রান্না করবে বলে তেল বসিয়ে দিয়েছে। আজ আমার তরকারিটা কালার আসবে না, কারণ আমি আজকে কাঁচা লঙ্কা দিয়ে পুরো রান্নাটা করলাম, ওই জন্য ততটা কালারবিহীন হবে। আমার খুব তাড়া, একটু ডাক্তারখানায় যাব, ওই জন্য আগে রান্নাটা করে রেখে যাই। ভাত তো হয়ে গেছে, ভাতটা মারের জন্য ঝরাতে দিয়েছি। ওইদিকে ওইদিকে দেখো, আমি ডিম তরকারিটা করবো বলে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আমি ডিমগুলো সেদ্ধ করে ভেজে তুলে রেখেছি বন্ধু, আপনাদের দেখানো হয়নি, আমি খুব ব্যস্ত আছি। আর আলুগুলো এরকম ছোটো ছোটো করে কেটে আমি লাল লাল করে ভেজে রেখেছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো একটা তেজপাতা, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আমার ছেলে ওই কাটা মাছ খায় না, খেতে গেলে ঝামেলা করবে, ওর জন্য ওদের জন্য ডিম রান্না করে দিই। Thank you.
দেব লবণ এখানে লবণটা অল্পই দেব কারণ আলুতে লবণ দেয়া আছে ধনে গুঁড়ো দেব হলুদের গুঁড়ো দেব লঙ্কার গুঁড়ো অল্পই দেব লঙ্কা কারণ হ্যাসিটা খাবে বেশি ঝাল হলে আবার খেতে পারবে না তার জন্য দিয়ে দেবো অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ভিনিগার এবার ভালো করে আমি ভিনিগারের সঙ্গে মশলাটা কষে নেব ভালো করে না কষলে ভিনিগারের একটা গন্ধ থেকে যায় ওই জন্য ভালো করে কষে নেব আমি ভালো করে কষে নিচ্ছি আর একটু হলেই হবে মাছটা খাইটা এই যে আমি টমেটোটাও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষে নিচ্ছি গলে এসছে আলু মুলো দেখি মুলোটাই শক্ত থাকে গলতে চায় মুলোটা গলে দিচ্ছি ঝোল দিয়ে দিলাম বেশি দেবো না মাছগুলো দিয়ে দেবো তরকারিটা কিরম ফ্যাকাশে কাঁচা লঙ্কার তরকারি তো এরকম ফ্যাকাশেই হয় কষা হয়ে গেছে তেলের ওপর চলে এসছে ভিনিগারের কাঁচা গন্ধটাও চলে গেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে আলুগুলো নাড়াচাড়া করে নেব আলুগুলো সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি অল্প চিনি দিলে টেস্টটা একটু ভালো লাগে এবার ডিমটা দিয়ে দেবো আমাদের ডিম একটা সেদ্ধ করতে গিয়ে ভেঙে গেছে ওটা আস্তে করে সাইডে দিয়ে দিলাম এবার ফোটা পর্যন্ত অপেক্ষা করি তরকারিটা আমার হয়ে গেছে রেডি এবার আমি নামিয়ে নেব
গুড ইভিনিং বন্ধুরা, আবার ফিরে আসলাম সন্ধ্যাবেলায়। চাপানি খাওয়া হয়ে গেছে, ইয়াসিতাও ঘুম থেকে উঠে গেছে, ইয়াসিতাকেও রেডি করিয়ে দিয়েছি, ওরও খাওয়া দাওয়া হয়ে গেছে। মা প্রায় 3:30 সময় চলে এসেছিল ডক্টরের কাছ থেকে। আমরা এই সন্ধ্যের সময় চাটা খেয়ে এক্ষুনি উঠলাম, টিভি দেখছি এখন বসে। দিদি কার্পেট সেলাই করছে, একটুখানি কার্পেটের সাইড থেকে খুলে গেছে। ইতিমধ্যে কাকা শ্বশুর আর কাকি শাশুড়ি এসেছিল, আবার একটা বিয়ের নিমন্ত্রণ দিয়ে গেল। কাকা শ্বশুরটা হচ্ছে আমার শ্বশুরের পিসির নিজের ছেলে, তা ছেলের তার মেয়ের বিয়ে, তাদের মিক্স ম্যারেজ হবে। আরনঘাটের ছেলে সম্পর্কে আমাদের ননদ হয়। তাই কাকা কাকি এসেছিল, এসে বিয়ে উপলক্ষে আমাদের 7 তারিখ বিকালবেলা থেকে 8 তারিখ সারাদিন নিমন্ত্রণ দিয়ে গেল। 7 তারিখে মেহেন্দি হবে, 8 তারিখে রিসেপশন। তা আমরা যাব, তোমাদেরও নিয়ে যাব। তা বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে আবার আগামীকাল নতুন ব্লগের সঙ্গে। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। অনেক মানুষ আমার ভিডিওগুলো দেখো কিন্তু কেউ সাবস্ক্রাইব করো না, প্লিজ প্লিজ করে দিও সাবস্ক্রাইব। তা বন্ধুরা, আজকের জন্য টাটা, গুড নাইট, আবার দেখা হবে কালকে।